একটা ছোট্ট স্ন্যাক্সের স্টল যেখানে নানাবিধ ফ্রায়েড আইটেম, বিশেষত মাছের কচুরি খাওয়ার জন্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মানুষজনের ভিড় হয়। আর এই মাছের কচুরিগুলো দেখুন লোভনীয় কিনা। তার কাছাকাছি একটা মোমো স্টল, ছোট্ট স্টল যেখানে বাবা ছেলের যুগলবন্দিতে তৈরি হচ্ছে নানা রকমের মোমো। এবং এখানে যেমন ট্র্যাডিশনাল মোমো পাওয়া যায়, সেই রকম বিবিধ রকমের ফিউশন মোমোও পাওয়া যায়। এদের এত রকমের ফিউশন মোমো দেখে এবং টেস্ট করে আমি তো চমকে গেলাম। 75 বছরের পুরনো একটা রেস্তোরাঁ, যারা এখনও প্রাচীন কলকাতাকে ধরে রেখেছে। তাদের মেনুতে যেমন বিবিধ রকমের চপ কাটলেটের আইটেম আছে, তেমনি এই ওল্ড কলকাতা স্টাইল লোভনীয় দেখতে চাইনিজটা খেয়ে আমি তো সত্যি মুগ্ধ একেবারে। তাহলে দেরি করে কী হবে, এই ঝটপট লোভনীয় ভিডিওটা এক্ষুনি শুরু করে দেওয়া যাক। চলে আসুন আমার সাথে। পাইকপাড়ায় পালোয়ানের চায়ের দোকানের সামনে একবার ভিড় দেখুন। সন্ধেবেলায় দারুণ ভিড় হয় এখানে, খুব জনপ্রিয় এদের চা। আগে যে লাস্ট ভিডিওটা আমার ছিল, ওই কী বলে কোন ধাবা, চণ্ডীগড় ধাবা, চণ্ডীগড় ধাবা, সেখানে আমি বলেছিলাম যে আগামী এপিসোড একটা দুটো আমি চাইনিজ করার চেষ্টা করব। তো আমি সাউথ কলকাতার দুটো একটুখানি নাম করা চাইনিজ রেস্টুরেন্টে নিজের সিভি দিয়েছি মানে চ্যানেল আর পেজের লিঙ্ক পাঠিয়েছি, আর তারা বলেছে দে উইল গেট ব্যাক টু মি। তো তাদের গেট ব্যাক করতে হয়তো 3-4 দিন সময় লাগবে, ওই জন্য আজকের এপিসোডটা আর একটা নর্থ কলকাতার এপিসোড, কিন্তু এটা একটু হলেও চাইনিজ থাকবে। আমি জানি আপনারা ভাবছেন যে আবার নর্থ, আবার নর্থ, আবার নর্থ, কিন্তু আজকে একদম ফ্রেশ কন্টেন্ট, একদম সত্যি কথা বলছি। আপাতত এই জায়গাটার নাম কি, পাইকপাড়া, পাইকপাড়ায় দাঁড়িয়ে আছি, যাবো বাগবাজার। তো স্টেডিয়াম উইথ জিপসি এবং ভালো ভিডিও আসবে, এদের চাটা একদম জব্বর, ভালো চা না হলে না সন্ধ্যাবেলার এই সময়টা মাথা চলে যায় একেবারে। এদের ঘন দুধের চা, এলাচ টেলাস দেওয়া একেবারে জবরদস্ত একেবারে। বাগবাজারে লালটু কেবিন নামে একটা দোকান আছে, যারা বিভিন্ন রকমের ফ্রায়েড আইটেম বিক্রি করে, এবং তাদের মাছের কচুরিও নাকি দারুণ জনপ্রিয়। এটা আমি কমেন্টে সাজেশান পেয়েছিলাম, এবার যিনি সাজেশান দিয়েছিলেন তার নামটা আমার মনে নেই, সেই জন্য আমি মেনশন করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চলুন যাওয়া যাক লালটু কেবিন। সামনে ডান হাতে গেলেই পড়বে মায়ের ঘাট, বাগবাজার স্ট্রিট রাস্তাটা এরকম ঘুরে আসছে। এইদিকে ঐকতান বলে একটা কোনো কমিউনিটি হল আছে, ওইদিকে সোজা এগিয়ে যাচ্ছে বাগবাজার মোড়ের দিকে, আর এখানে এই হচ্ছে স্টল লালটু কেবিন। কাঁচের শোকেসের পেছনে নানাবিধ ফ্রায়েড আইটেম যত্ন করে সাজিয়ে রাখা, বাঙালির সান্ধ্য রসনাকে তৃপ্ত করার মতো সমস্ত আয়োজন এখানে মজুদ। তার পাশেই গরম গরম মাছের কচুরি ভাজা হচ্ছে। এই মাছের কচুরি কিন্তু বাগবাজারের একটা ইমোশন। দোকানের সামনে ইতিউতি মানুষজনের ভিড়, দোকানে দুজন কাজ করছিলেন। বিকাল 3টা থেকে 10টা। আচ্ছা, রোজ খোলা? রোজ খোলা। আচ্ছা, মোমোর কত দাম? 60 টাকা। আরে বাহ, গন্ধরাজ আছে নাকি বাবা? সাবাস। স্টিম চিকেন। আচ্ছা আচ্ছা, এটা কী দাম আছে? 70 টাকা। এক প্লেট মাছের কচুরিতে 3 পিস থাকে, 30 টাকা দাম। এখানে বেশ সুন্দর করে কেটে কেটে দেয়, একদম গরমা গরম। আলুর দমটা দারুণ খেতে, দারুণ। আর মাছের গন্ধ আছে, ভালো গন্ধ আছে, বোঝা যাবে যে এটা ভেটকি ভেটকি মাছের। বেশ সুন্দর, সত্যিই বেশ সুন্দর, মানে ভেটকি মাছের যে গন্ধটা হয় না সেটা আছে, জেনুইনলি বলছি, বাড়িয়ে নয়, বেশ ভালো লাগছে খেতে এটা। চাটনিটা মনে হয় তেঁতুলের, বেশ হালকা হালকা টকটক, ভালো লাগছে খেতে। কচুরিটা কিন্তু একটু মোটা, তো সুন্দর খেতে লাগছে, গরম গরম ভেজে দিয়েছেন একেবারে। আমি শুধুই মাছের কচুরিটা ট্রাই করলাম, ফার্স্ট টাইম এই দোকানটা ট্রাই করলাম, আর আমার বেশ লেগেছে, সত্যি বেশ লেগেছে। চাটনি দিয়ে, আলুর দম দিয়ে সুন্দর করে একটা বাইট, জব্বর। ওইদিকে লালটু কেবিন থেকে আমরা মাছের কচুরি খেয়ে এইদিকে এলাম। এইখানে হচ্ছে গিরিশ মঞ্চের যে টিকিট কাউন্টার সেইটা, আর তার একদম উল্টো দিকেই হচ্ছে হট থাই মোমো। দোকানের সামনে মানুষজনের জটলাটা একবার লক্ষ্য করুন, এই জটলা এই দোকানের জনপ্রিয়তার প্রমাণ। দোকানের পিছনে বাবা ছেলের জুটি কাজ করছে, স্টিমারে স্টিম হচ্ছে মোমো, নানাবিধ মোমো। এবং তার পাশে দেখলাম গন্ধরাজবাবু এখানেও তার উপস্থিতি বজায় রেখেছেন। একটা কড়াইতে আফগানি মোমো রেডি হচ্ছিল, তাতে যে পরিমাণ আমুল ক্রিম এবং বাটার গেল, হৃদয় যাদের দুর্বল তারা একদম তাকাবেন না, তবে দেখতে কিন্তু বেশ লাগছিল। নিজের জন্য স্টিম প্যান মোমো বলেছিলাম, প্রথমে তেলে বাটার দিয়ে, তাতে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এবং বিভিন্ন রকমের সস দিয়ে তারপরে এই মোমোগুলোকে দিয়ে এরা টস করছিলেন। প্যান ফ্রায়েড মোমো তো অনেক খেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম একটা কোনো প্যান স্টিম মোমো খাবো। এদের মোমোগুলোর সাইজ কিন্তু বিরাট বড় বড়, যে পরিমাণ সস দিয়েছে আর ওপরে যে পরিমাণ চিজ দিয়েছে আর তার সাথে মেয়োনিজ দিয়েছে, দেখে ভয় লাগছে। ফ্রাই করছিলো যখন না, তখন শুরুতে প্রচুর পরিমাণ বাটার দিয়েছিল, মানে এটা খুবই রিচ অ্যান্ড হেভি, টেস্ট করি। বাইরের কোটিংটা হালকা একটু মোটা, ভেতরে ভালোই ফিলিং আছে, ভালো ফিলিং আছে, আর বিভিন্ন রকম সসে টস করেছে,
সেই ফ্লেভারগুলো আছে, আর তার সাথে বাটারের গন্ধ আসছে ভালো পরিমাণে, কারণ ভালো মতো বাটার দেওয়া হয়েছিল এটা। এটা কিন্তু যথেষ্ট হেভি, এর দাম 95 টাকা, এটা হাফের কোয়ান্টিটি, এতে 5 পিস থাকে। ওপরে চিজ টিজ গ্রেট করে দিয়ে একেবারে চিজি বানিয়ে এটাকে তার সাথে ধনে পাতা দিয়ে এবং তার সাথে স্প্রিং অনিয়ন গ্রিন দিয়ে সুন্দর বানিয়েছেন, সসগুলোর ভালো টেস্ট লাগছে। তো বাটার দিয়েছে না, গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আসল স্বাদটা গ্রেভিরই মধ্যে। ভেতরে চিকেনের পুরটাও বেশ জুসি, সুন্দর খেতে। দোকান কি রোজই খোলা? বাগবাজারের এই দুটো স্টলের খাবার আমার বেশ লাগলো, বিশেষ করে হট থাই মোমোর যে মোমোটা সেটা তো একদম সুপার চ্যাম্পিয়ন খেতে। লালটু কেবিনের মাছের কচুরিটাও বেশ বেশ ভালো খেতে। এইবারে চলেছি শ্যামবাজারের দিকে। সামনেই শ্যামবাজার 5 মাথার মোড়, এই যে রাস্তাটা হাতিবাগানের দিকে ঢুকছে এই রাস্তাটা দিয়ে একটু এগোলেই পড়বে দিলরুবা রেস্টুরেন্ট। দর্পণা সিনেমা হলের পাশেই হচ্ছে এই দিলরুবা রেস্টুরেন্ট। এই যে জামা কাপড়ের স্টলগুলো আছে এর পাশ দিয়ে দিলরুবা রেস্টুরেন্টে যেতে হবে, চলুন ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই প্রথমে নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, বেশ কমফোর্টেবল। আর এই যে কড়িবর্গাওয়ালা সিলিংটা দেখুন, আপনাকে বেশ একটা প্রাচীন কলকাতার পিরিয়ড ফিল দেবে। এই জায়গাটা হচ্ছে এদের এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানুষজনের ভিড় আছে, বেশ সুন্দর, কোজি, কমফোর্টেবল এবং বেশ মন ভালো করা একটা অ্যাম্বিয়েন্স। আমাদের দোকানের বয়স হচ্ছে 75 বছর চলছে, আর আমাদের আগে চপ কাটলেট মোগলাই এর ওপরেই ছিল, এখন এই 15 বছর হলো চাইনিজ আরম্ভ হয়েছে, সেটাও মোটামুটি ভালোই হচ্ছে। মোটামুটি আমরা যতটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের কোয়ালিটির ওপর আমরা বেশি দেখি, আর হয়তো আমাদের দোকান হয়তো আপনারা বলতে পারেন যে চাকচিক্য অত না থাকলেও মোটামুটি মানে কাস্টমার এসে খেয়ে যাতে ভালো বলে আর আরাম করে যাতে বুঝতে পারে, এটাই হচ্ছে কথা। আর আমার কিছু বলার নেই, এত বছরের দোকান অনেক সবাই জানে, সবাই এসে দেখে যাক। এই জায়গাটার মধ্যে না বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে। প্রথমে ঢুকতে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে ওটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এইখানে এখন যেখানে আমি বসে আছি সেটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। বেশ কিছু মানুষজন আছেন, খাওয়া দাওয়া করছেন। এটা হচ্ছে এদের মেনু, যেটা আপডেটেড মেনু সেটা গুগলে তোলা আছে, তো সেই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। ফিশ বাবু ফ্রাই, এই জিনিসটা কী জিনিস সেটা আমার দেখার বেশ আগ্রহ ছিল। এটা কবিরাজির মিনিয়েচার সংস্করণ বলতে পারি। বাইরে কিন্তু কবিরাজির যেরকম ডিমের ঝুড়ো দেওয়া হয় একদম সেরকম ডিমের ঝুড়ো দেওয়া আছে, তবে কবিরাজিতে যতটা পরিমাণে ডিমের ঝুড়ো দেওয়া হয় অতটা পরিমাণ নয়, অল্পই বলা যেতে পারে। আর এরকম একটা মাছের ফ্রাই, বাইরের দিকটা একটু অয়েলি, ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ, লাভলি। আহা, যে পরিমাণ মাছ আছে সেটা দেখে আমার দিল খুশ হয়ে গেল। ভালো খেতে মাছটা না, মানে বেশ ধনে পাতা এবং অন্যান্য যা যা দিয়ে ম্যারিনেট করেছে তার একটা বেশ সুন্দর স্বাদ আসছে। আর কবিরাজির মতো বললাম বটে, কিন্তু কবিরাজির মতো অতটা থিক কোটিং নেই, অথচ কনসেপ্টটা কিন্তু কবিরাজির। দারুণ সুন্দর খেতে এটা। এই আইটেমটা এদের এখানে একটা সিগনেচার আইটেম, এরকমটা গুগলে আমি রিভিউতে দেখছিলাম যে বাবু ফ্রাই এদের এখানে খুবই সিগনেচার আইটেম। হালকা হালকা কাঁচা লঙ্কা ঝাল আছে, সুন্দর লাগছে খেতে, দারুণ খেতে এটা। ভালো পরিমাণে মাছ আছে, বাইরে একটা ডিমের কোটিং, তার নিচে একটা হালকা পাতলা কোটিং, খুব সুন্দর খেতে এটা। মিক্সড ফ্রাইড রাইস বলেছি, যার দাম 180 টাকা, আর রাইসের কোয়ান্টিটি যে পরিমাণ পোর্শন সাইজ আছে না সেটা কিন্তু যথেষ্ট, মানে আমার অ্যাপেটাইটের মতো মানুষের কাছে এইটা যথেষ্ট। এরকম বড় বড় চিংড়ি মাছ আছে, প্রথমেই দুটো, এই তিনটে চিংড়ি দেখেছি, আর ভরপুর পরিমাণে চিকেন আছে, তার সাথে বেশ ভালো পরিমাণে যে আরেকটা চিংড়ি, ভালো পরিমাণে ভেজিজ আছে, বিভিন্ন ডিম আছে, সুন্দর। আর ফ্রাইড রাইসের যে টেক্সচার না, গরম গরম ধোঁয়া উঠছে, সেইটা দেখে আমার মন খুশ হয়েছে। গার্লিক ফিশ, যেরকম গার্লিক চিকেন গার্লিক ফিশের যে টিপিক্যাল হালকা একটুখানি অরেঞ্জিশ টাইপের দেখতে হয় সেরকম দেখতে, আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই রকম সাইজের মাছ আছে। 6 পিসের এই গার্লিক ফিশের দাম হচ্ছে 240 টাকা। মিক্সড ফ্রাইড রাইসের কিন্তু কোয়ান্টিটিটা হিউজ, আর এতে ভরে ভরে প্রন চিকেন এগ এই সব কিছু দেওয়া আছে, প্রচুর পরিমাণে ভেজিজ আছে, একদম টিপিক্যাল যেরকম চাইনিজ স্টাইল ফ্রাইড রাইস হয়, কলকাতা স্টাইল চাইনিজ সেই রকম, একদম গরম গরম দিয়েছে। গার্লিক ফিশ, বড় বড় সাইজের মাছের চাঙ্ক, বাইরে কোটিং, আর টিপিক্যাল গ্রেভি যেরকম গার্লিক চিকেন বা গার্লিক ফিশের হয়ে থাকে, সুন্দর লাগছে দেখতে। হালকা একটা সুইট ভাব আছে,
ওপরে এরা বেশ কিছু রসুন গ্রেট করে দিয়েছিলেন, ভালো লাগছে। ফ্রাইড রাইসটা কিন্তু যেরকম বললাম বেশ ভালো কোয়ান্টিটির ছিল, এবং এতে জিনিসপত্র অনেক আছে, যেমন প্রন আছে, চিকেন আছে, এগ আছে, ভালো টেস্ট, ভালো খেতে লাগছে। কিন্তু আমি গার্লিক ফিশটাকে একটু স্পাইসি ভেবেছিলাম, মেবি হয়তো হট গার্লিক ফিশ বললে হতো, হালকা হালকা মিষ্টি মিষ্টি, কোটিংটা কিন্তু অতটা বেশি নয়, যেরকমটা বেশি বাইরে থেকে মনে হচ্ছিলো বটে, অতটা বেশি নয়, ভালো খেতে। 180 টাকায় যে ফ্রাইড রাইসটা দিয়েছে, তার কোয়ান্টিটি এবং তার ভিতরে যা যা উপকরণ আছে সেইটা কিন্তু দারুণ। গার্লিক ফিশের গ্রেভিটা আমি একটু স্পাইসি ভেবেছিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে মন্দ লাগছে না। এইরকম মাছের ফিলিং আছে দেখুন, দেখছেন তো, বাইরের কোটিং কিন্তু একদম পাতলা পাতলা, আর ভেতরে একদম ভরে ভরে মাছ, খুব সুন্দর খেতে এটা, একদম টিপিক্যাল কলকাতা স্টাইল চাইনিজ, আঙুল চেটে খাবার মতো, দারুণ সাজে, জেনুইনলি ভালো খেতে, ফাটাফাটি অথেন্টিক। আমি তো ট্যাংরা স্টাইল বলবো না, যেরকম একটু আগেও বলছিলাম, কলকাতা স্টাইল চাইনিজ, মানে বাঙালি স্টাইল বলা যেতে পারে। সবথেকে ভালো যেটা লেগেছে না আমার, সেটা হচ্ছে যে ফ্রাইড রাইসটা প্রত্যেকটা যে মানে কী বলবো, পরতে পরতে চিকেন আছে, ডিম আছে, বিভিন্ন রকমের ভেজিজ আছে, প্রন আছে, জব্বর খেতে, খুবই রেকমেন্ডেড জায়গা। খাবারটা ফিনিশ করি তারপর ভিডিওটাও এন্ড করব। আর যদি প্লিজ ভিডিওটাকে এনজয়েবল মনে হয়ে থাকে, ডু হিট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, এনজয় না করে থাকলে ডিসলাইক করে যাবেন। তবে এই দিলরুবার খাবারটা কিন্তু বেশ জম্পেস ছিল, আর তার আগে মাছের কচুরি এবং মোমো তো ভালো ছিল, সেটা বলেইছি। দিলরুবা থেকে কিন্তু এতটা ভালো চাইনিজের এক্সপেকটেশান আমার ছিল না, তবে বেস্ট লাগলো খেতে। আর পরবর্তী এপিসোডগুলো আরও ভালো করার চেষ্টা করব, অ্যাজ অলওয়েজ যেরকম বলি, টাটা বাই বাই। প্রচণ্ড গরম পড়েছে, 41 ডিগ্রি, বাপরে বাপ, অসহ্য লাগছে একেবারে। টাটা, ভালো থাকবেন।